নমস্কার বন্ধুরা, আপনারা এখন আছেন কুকিং উইথ সৌমিতার সঙ্গে। আমার আজকের রেসিপি স্টাফড ক্যাপসিকাম, অসম্ভব টেস্টি রেসিপি। তাহলে একবার বাড়িতে এইভাবে বানান আর কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে জানান। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন দেখে নিন কিভাবে বানাচ্ছি স্টাফড ক্যাপসিকাম। স্টাফড ক্যাপসিকাম বানানোর জন্য এখানে 300 গ্রাম মিডিয়াম সাইজ ক্যাপসিকাম নিয়েছি এবং মুখের কাছটা গোল করে ফেলে ভেতরের বীজের অংশটা পরিষ্কার করে রেখেছি। পুরটা বানানোর জন্য 2 বড় সাইজের আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি, কড়াইশুঁটি সিদ্ধ করে রেখেছি, কর্ন আছে, ভুট্টার দানাটাও সিদ্ধ করে রেখেছি, আর আছে রোস্টেড পিনাট। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, অল্প একটু পরিমাণে আদা ছাড়িয়ে রেখেছি, 3 কোয়া রসুন আর বেশ খানিকটা কাজু বাদাম, এর মধ্যে অল্প একটু জল, হাফ বাটির একটু কম জল দিয়ে দিলাম। দিয়ে দেব স্লাইস করে রাখা পেঁয়াজটা, রসুন, কাজু আর আদার টুকরো। মশলাগুলো যেটুকু জল দিয়েছিলাম দেখুন জলটা শুকিয়ে গেছে আর এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ফ্রাইং প্যানের মধ্যে হোয়াইট অয়েল দিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, একটু ভেজে নেব। উপর থেকে একটু নুন ছড়িয়ে দেব, এবার এগুলো উল্টিয়ে দেব। একদম ভাজতে ভাজতে নরম করে ফেললে হবে না, একটু ক্রাঞ্চি থাকতে থাকতে নামিয়ে ফেলতে হবে। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে এবার আলুর পুরটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরে, 1 পিঞ্চ হিং, 1 চামচ আদার কুচি, 2 কাঁচা লঙ্কা কুচু করা আছে, অল্প একটু হলুদের গুঁড়ো, সিদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা ভুট্টার দানা দিয়ে দিলাম, রোস্টেড পিনাট একটু গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। মশলার মিশ্রণে সব কিছু একটু নেড়ে নেব। দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু, একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি, খুব বেশি চটকাইনি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, ভাজা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে একটু গুঁড়ো করা সেটার থেকে 1 চামচ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো চামচের 1/4 ভাগ দিলাম। দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতার কুচি। দিয়ে দেব 1 চামচ পরিমাণ পাতিলেবুর রস, পাতিলেবুর রস কিংবা আমচুর পাউডার যে কোনো কিছু মিশানো যায়। লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিলাম, সমস্ত মশলার সঙ্গে আলুটা ভালো করে একবার নেড়ে নেব। আলুর পুরটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর ক্যাপসিকামের ভেতর এটা ভরব।
পুরটা তৈরি। গ্রেভিটা বানানোর জন্য হোয়াইট অয়েল দিচ্ছি 2 চামচের মতো। তেলটা গরম হলেই দিয়ে দেব মশলার মিশ্রণটা, আদা, পেঁয়াজ, রসুন এবং কাজু সিদ্ধ করে বাটা। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, এর মধ্যে পেঁয়াজ রসুন আছে। পেঁয়াজ রসুন না দিয়ে নিরামিষও বানানো যায়। মশলাটা একটু ভাজা ভাজা হবে, ততক্ষণ এটা নেড়ে যেতে হবে। একটা টমেটো ঘষিয়ে রেখেছি, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে টমেটোটাও কষা হবে। দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ পরিমাণ। ধনের গুঁড়ো দিলাম 1/2 চামচ পরিমাণ। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। সমস্ত মশলা এবার এই মিশ্রণের মধ্যে একটু সময় কষিয়ে নিতে হবে। যাতে কোনো মশলার কাঁচা ভাব যাতে না থাকে। মশলা যত কষিয়ে রান্না করা হবে খেতে কিন্তু ততই ভালো হবে। মশলার মিশ্রণটা খুব ভালো করে কষা হয়ে গেছে। সাইড দিয়ে দেখেছেন তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে জল দিয়ে দেব। মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। একটা ঘন গ্রেভি হবে সেই পরিমাণ জলই কিন্তু দিতে হবে। এবার এটাকে চাপা দিয়ে একটু সময় ফুটতে দেব। গ্রেভিটা যতক্ষণ ফুটছে তার মধ্যে ক্যাপসিকামে পুরটা ভরে নেব। চামচ দিয়ে এভাবে খুব ঠেসে ঠেসে ভরতে হবে। পুর একটু বেশি করে ভরলে খেতে বেশি ভালো লাগবে। যতখানি ঢোকানো যায় এইভাবে পুরটাকে ঢুকিয়ে দিলাম। একটু চেপে দেব আঙুলে করে, আরো একটু দিয়ে দেব। এভাবে একেবারে ভর্তি ভর্তি করে পুর দিয়ে ক্যাপসিকাম গুলো রেডি করে নেব। সবগুলো ক্যাপসিকাম পুর ভরে তৈরি করে নিয়েছি। ঢাকা খুলে দেখব গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব ধনে পাতার কুচি। একটু মিশিয়ে নেব। ক্যাপসিকাম গুলোকে এবার দিয়ে দেব। ঢাকা দিয়ে বসিয়ে রাখবো 5-7 মিনিট। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ক্যাপসিকাম গুলোকে একটু উল্টিয়ে দেব। আর গ্রেভি নিয়ে ওপর থেকে একটু দিয়ে দেব। আর একটু সময় বসিয়ে রাখবো 5-7 মিনিট। বসিয়ে রাখার পরে তৈরি হয়ে গেছে স্টাফড ক্যাপসিকাম। অসম্ভব টেস্টি রেসিপি, বাড়িতে ট্রাই করুন। এরকম আরো ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা রেড কালারের বেল আইকনটা ক্লিক করে দিন,
যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন চলে যাবে, ভিডিওটি দেখে নিতে পারবেন। তৈরি হয়ে গেছে স্টাফড ক্যাপসিকাম, গ্যাসটা নিভিয়ে দিলাম। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।